পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে। বিআইডব্লিউটিসি জানায়, স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগার আশঙ্কায় গতকাল বিকেল থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় মাঝিরকান্দি শিমুলিয়া রুটে যানবাহনের চাপ বেড়েছে, ঘাটের দুপারে আটকে আছে কয়েকশো যানবাহন। এদিকে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া রুটে। ফেরির ট্রিপ কমে যাওয়ায় ঘাটের দুপারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে যাত্রীদের।